সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সচেষ্ট হবেন বলে প্রত্যাশা করেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 26তম বার্ষিকীতে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। পার্বত্য অঞ্চলের অধিকার আদায়ের আন্দোলন ক্রমাগত ঘনীভূত হচ্ছে বলেও জানান সন্তু লার্মা। তিনি বলেন, পার্বত্যবাসী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চুক্তি বাস্তবায়নের আশায় ছিল, সেই আশা আর রাখতে পারছে না। পার্বত্য অঞ্চলে বিরাজমান সেই আকাঙ্ক্ষা থেকে আমি বলতে পারি যে পার্বত্য অঞ্চলের যে স্বাধিকারকামী মুক্তিকামী যে যারা আছেন তারা কিন্তু আন্দোলন থেকে সরে যাবে না, সরে যাচ্ছেও না। বিদ্যমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবশ্যই আন্দোলন বৃহত্তর পরিসরে ক্রমাগত ঘনীভূত হচ্ছে বলে আমার মনে হয়।